আজকে 6 তারিখ, আজকে 6 তারিখে আজকে সারাদিনের খবর। অনেক জায়গায় অশান্তিটা তুলনামূলক ঠান্ডা হয়েছে, কিন্তু দুঃখের সাথে আমি বলছি যে আজকের দিনে বেশ কিছু জায়গায় শুধুমাত্র আইএসএফ করার জন্য এবং সংযুক্ত মোর্চা সাথ দেওয়ার জন্য আজকের দিনে তো কন্টিনিউভাবে বিশেষ করে রোজাদার এবং মুসলিম সমাজকে যেভাবে অত্যাচার স্টিম রোলার চালানো আজও চলছে অব্যাহত, এটা খুবই দুঃখ, এটা খুবই দুর্ভাগ্য, এটা অত্যন্ত নিন্দনীয়। তাই একদিকে বাংলার বর্তমান যিনি নেত্রী হয়েছেন তেনার কাছেও যেমন অনুরোধ যে আপনি শক্ত হাতে এটাকে দেখুন, অনুরোধ প্রশাসন বন্ধুদের কাছে অনুরোধ যে আজকে আইএসএফ যারা করেছে এনারা কি ভারতের সংবিধান বিরোধী কিছু করেছে, এনারা দেশের বিরুদ্ধে কিছু করেছে, রাজ্যের বিরুদ্ধে কিছু করেছে, গণতন্ত্রের বিরোধী করেছে, তারপরেও এনাদের উপর যে অত্যাচার হচ্ছে আপনারা দয়া করে রাজ ধর্ম পালন করুন, প্রশাসন বন্ধুদের কাছে অনুরোধ। 3 নম্বর, যে সকল ভাইয়েরা আমাকে ভালোবাসে, মা বাবা ভাই বোন কাকা কাকিমা আমাকে ভালোবেসে আজকে 4 মাসের দল একটা MLA দিয়েছেন ভাঙর থেকে, এবং সাথে 8 লক্ষ কম বেশি প্লাস ভোট দিয়েছেন, সেই সকল মানুষদের উদ্দেশ্য করে বলছি যারা আমাকে ভালোবেসে আগিয়ে এসেছেন, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমি কি কোনো অন্যায় কাজ করেছি আপনাদের ঘরে এই পরামর্শ দেওয়া, আপনাদের ঘরে ভাবানো, আপনাদের ঘরে বলা যে একটা রাজনীতির দল এবং আসুন সংযুক্ত মোর্চাকে ভোট দিন এই আহ্বান করাটা কি অন্যায় করেছি, এটা কি আমি সংবিধান বিরোধী কিছু বলেছি, এই বলাটা কি আমার দেশের বিরুদ্ধে কথা হয়েছে, এই বলাটা কি সংবিধান বিরুদ্ধে কথা বলা হয়েছে, আপনারা আমাকে ভালোবেসে আমার কথা শুনে নেবেছিলেন। তাই আমি আজকে অত্যন্ত লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আমি ভাবতে পারছি না গণতান্ত্রিক এবং স্বাধীন দেশে একটা মানুষ অন্য দল করার জন্যে তার বাড়িকে কী বলে GCP দিয়ে ভাঙা হবে, তাদেরকে মার্ডার করে দেওয়া হবে, তাদেরকে ঘর ছাড়া করা হবে, এটা কখনো ঘটতে পারে এই বাংলার রাজনীতিতে? মানে একটা হয় ঠেলাঠেলি একটু হয়, কিন্তু এইভাবে যে অরাজকতা হয় এটা আমার ধারণা নাই। তা আজকে আমি জানতে চাইছি আপনাদের কাছে আমি কিছু অন্যায় করেছি আপনাদের ঘরে বলে, যে আসুন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রত্যেকটা গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ টাকা, গরিব ছেলে মেয়েদের ফ্রি পড়ানোর ব্যবস্থা, এবং বাইরে কর্মসংস্থানের জন্য যাবে কেন, আমার রাজ্যে শিল্প হবে কলকারখানা হবে তার জন্যে সেরকম একটা সরকার তৈরি করব এবং আমার পাশে আপনারা দাঁড়ান, এই কথা বলাতে অবশ্যই আপনারা এসেছেন। আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আপনারা কিছু অন্যায় করেছিলেন, আমি বলছি আপনারা অন্যায় করেননি, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইছি আমার কথাই যে আপনারা নাবলেন, আজকে আপনাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, অনেকে ছড়াচ্ছে আমি নাকি চলে গেছি, আমি নাকি পালিয়ে গেছি, না আমি ঘরে আছি, রমজান শরীফের মাস ঘরে আছি, এবং অত্যন্ত আঘাত লেগেছে আমাকে, কষ্ট হয়েছে, কিন্তু তা বলে মন আমার ভাঙেনি, কেন আমি জানি আমি কিছু অন্যায় করিনি, আপনারাও কিছু অন্যায় করেননি। তারপরও আমি বলবো যদি মনে হয় কারো যে আপনাদের ঘরে নাবিয়ে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি ফাঁসিয়েছি, আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করবেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কিন্তু কিছু ভুল করেননি, আপনাদের অধিকার আছে, আপনার পছন্দ নয় TMC-কে, আপনার পছন্দ বামফ্রন্টকে, আপনার পছন্দ নয় বামফ্রন্টকে, আপনার অধিকার আছে কংগ্রেসকে পছন্দ করার, আপনার পছন্দ নয় কংগ্রেসকে, আপনার অধিকার আছে ISF-কে পছন্দ করার, আপনার অধিক পছন্দ নয় ISF-কে, আপনার পছন্দ অধিকার আছে TMC-কে পছন্দ করার। আজকে যেসব বন্ধুরা TMC-কে পছন্দ করেছেন ওনাদের অধিকারটা ঠিক তেমনই আপনারা যারা ISF-কে বা সংযুক্ত মোর্চাকে পছন্দ করেছিলেন এটাও কিন্তু আপনাদের অধিকার, ওনাদের পছন্দ যেমন অন্যায় নয় আপনাদেরও পছন্দ অন্যায় নয়, কিন্তু ওনাদের দিকে মানুষ বেশি গেছে তাই ওনারা জিতেছেন, আমাদের দিকে মানুষ কম এসেছে তাই আমরা হেরেছি, হার জিত থাকবে গণতন্ত্রের প্রক্রিয়ায়, কিন্তু এই রাজনীতিকে কেন্দ্র করে যেভাবে মানবতা বিরোধী এবং সন্ত্রাসী চলছে, গুটি কতক মানুষ TMC সবাই করছে না, কিন্তু গুটি কতক মানুষ, এই গুটি কতক মানুষের জন্যেই কিন্তু আজকে TMC-র গায়ে অনেক বদনাম লেগেছিল বলেই এত মানুষ কিন্তু TMC-র বিরুদ্ধে অনেক কিছু বলেছিল, আবার সেই জিনিসটা তারা করছে, এটা দুর্ভাগ্যজনক। আমি আপনাদের বলবো ধৈর্য ধরুন, সবর করুন,
কোনো আন্দোলনমুখী হবেন না, কেন করোনা চলছে, এই মহামারী একটা আন্দোলনে নেবে গেলে, ভিড় হয়ে গেলে, জমায়েত হয়ে গেলে, রাস্তায় নেবে পড়লে আরও বড় ভয়ঙ্কর, পুরো বাংলার জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, একটু সবর করুন, আপনারা ধৈর্যহারা হবেন না, আপনারা একটু সবর হন, আপনারা কোনো বৎসতায় যাবেন না, কোনো ঝামেলায় যাবেন না, আপনাদের উপর যে জুলুম হচ্ছে আমি জানি ধৈর্যের বাইরে, তারপরও আমি অনুরোধ করব একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন, অবশ্যই মহান স্রষ্টার পক্ষ থেকে সাহায্য আসবে, এদের যারা ইহায় জুলুম করছে এই জালিমদের বিচার অবশ্যই হবে, এটা আমার ইমান বলছে, আমার বিশ্বাস বলছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আহ্বান জানছি, করোনা চলছে, মানুষ একে অপরকে সাথ দিন, হেল্প করুন, একে অপরের পাশে দাঁড়ান, একে অপরকে সহযোগিতা করুন। এবং রমজান শরীফের মাস অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তাদের থাকার জায়গা নেই, ইফতারের জায়গা নেই, যদি কেউ পারেন তাদেরকে ইফতার দিন। দুঃখের সাথে বলছি কিছু ইফতার দেওয়ার জন্য অনেক জায়গায় মার খেতে হয়েছে, গোপনে গোপনে নুচকে নুচকে উপকার করুন মানুষের, অবশ্যই মহান স্রষ্টা আপনাকে পুরস্কার দেবে।